ওয়ানডেতে পাকিস্তানের 31তম আর টি-20তে 12তম অধিনায়ক এখন মোহাম্মদ রিজওয়ান। সত্য তা না মিললেও আগের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, নিজের পছন্দের ক্রিকেটারদেরই দলে সুযোগ করে দেন তিনি। অবশ্য দায়িত্ব পেয়ে অধিনায়কের স্বেচ্ছাচারিতার উদাহরণও ক্রিকেট দুনিয়ায় কম না। তবে এসবের ধারের কাছেও থাকতে চান না রিজওয়ান, রাজা নয়, বরং দলের 15 জনের সেবক হয়েই থাকতে চান তিনি। বাবর আজমের পর নতুন অধিনায়ক খুঁজে পেতে পাকিস্তানকে অপেক্ষা করতে হয়েছে প্রায় 1 মাস। টি-20 সিরিজ থেকেই দলের দায়িত্ব উইকেটকিপার এই ব্যাটারের কাঁধে। দল নিয়ে মেলবোর্ন উড়াল দেওয়ার আগে সংবাদ সম্মেলনে এসে প্রথমেই ভাগাভাগি করে নেন অধিনায়ক হওয়ার খুশিটুকু, জানান কৃতজ্ঞতাও। পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হতে পারা আমার জন্য বিশাল সম্মানের, এ ভূমিকায় নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচক কোচ এবং আমার অসীম প্রতিভাবান সতীর্থদের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি। ভক্ত এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ এবং অতিক্রম করাটাই আমাদের লক্ষ্য। এরপরই রিজওয়ানকে প্রশ্ন করা হয় অধিনায়ক হিসেবে তিনি কিভাবে দল পরিচালনা করতে চান, সতীর্থদের সাথে তার আচরণ আর বোঝাপড়া কেমন হবে। এমন প্রশ্নে রিজওয়ান অবশ্য দেন দার্শনিক সুলভ উত্তর। আমি যদি অধিনায়ক হিসেবে নিজেকে রাজা ভাবতে শুরু করি তাহলে সব কিছুই ভেঙে পড়বে, বরং একজন নেতা হিসাবে আমি এখানে দলের 15 জনের সেবা করতে এসেছি। এভাবেই সব কিছু হওয়া উচিত। প্রত্যেকের কাছ থেকেই আমি সমর্থন পেয়েছি, সবাই আমাকে একটি কথাই বলেছে, লড়াই লড়াই এবং লড়াই। এখনও অনেক বার্তা পাচ্ছি, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, পুরো জাতিকে দেখাতে চাইব যে আমাদের মধ্যে লড়াকু মানসিকতার কমতি নাই। পাকিস্তান ক্রিকেটে মাঠের চেয়ে মাঠের বাইরের আলোচনা সমালোচনাটাই বোধহয় একটু বেশি হয়, তবে ওসবে মোটেও কান দিতে চান না নতুন অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন, দেখুন, নানা জায়গা থেকে নানা রকমের গুজব ছড়ানো হয়েছে ও সেগুলো আমার কানে এসেছে, কিন্তু আমি যদি কোনো গ্রুপের অংশ হই তাহলে সেটা পুরো পাকিস্তান দল। এখন আমি অধিনায়ক হলেও আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ দলের সবাই নিজেদের অধিনায়ক ভাবতে পারে। আমার দায়িত্ব হলো কাজগুলো করা, উপস্থাপনায় অংশ নেয়া এবং পরামর্শ সভা পরিচালনা করা। আগামী 4 নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়েই হতে যাচ্ছে সাদা বলের ফরম্যাটে মোহাম্মদ রিজওয়ানের অধিনায়কত্বের অভিষেক। তানজিম ওশি, বিডি ক্রিক টাইম।